এই যে বন্ধুরা, এবার আমরা যাচ্ছি বাঁশিরাম। তো বাঁশিরামে আমরা ঢুকে গেছি, আর কি সুন্দর লাইটিং করেছে দেখো। প্যান্ডেল ছাড়া অনেক রাস্তা, মানে প্যান্ডেল ছাড়া অনেক দূর থেকে গেট করেছে। গেটটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, আর লোকেরও প্রচুর ভিড় হয়েছিল এই বাঁশিরামে, প্রচুর লোকের ভিড়, আর গাড়ি পুলিশও ছিল রাস্তায়। আমরা এখনো টোটো থেকে নামিনি, একটু ফাঁকা দেখে টোটো দাঁড়াবে। আর গেটটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এইবার আমরা নেমে এবার প্যান্ডেলের মধ্যে যাব, যেখানে মেন ঠাকুর আছে ওইখানেই যাব এবার। আর ওই যে ওই ধারে দেখতে পাচ্ছ একটা স্টেজ বানানো, স্টেজে হচ্ছে কুইজ কনটেস্ট, ওইখানে কুইজ প্রতিযোগিতা চলেছে। তো কপিরাইটের ভয়ে তোমাদের আর ওই অনুষ্ঠানটা দেখাতে পারলাম না। এবার আমরা ঢুকবো প্যান্ডেলের ভিতর। আর এই পুজোটা হচ্ছে বাঁশিরাম বাজারের একদম পাশে, মানে বাজারের উপরে আর কি। এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য কত কি বসেছে এখানে। আমি নয়নাকে বলছিলাম যে তোরা তুই এটাই কি খেলাটায় চড়বি, তা বলছে না, ভয়েও চললো না। এবার প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকে গেছি, আর গাছ টাচ বসিয়ে অনেক রকম সিনারি করেছে প্যান্ডেলটার মধ্যে। এই যে এইবার ঠাকুর দেখবো আমরা, দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে, তুলো দিয়ে কারুকার্য আছে এর মধ্যে, তুলোর কারুকার্য কত সুন্দর ঠাকুর। বাঁশিরামে খুব সুন্দর ঠাকুর হয়েছে, ওই জন্য লোকেরও ভিড় হয়েছে প্রচুর। ঠাকুরটা দেখো মুখটা এত সুন্দর, দৃশ্যটা এত সুন্দর, দেখলে মন ভরে যাবে। এই যেগুলো তুলো চিকিয়ে সব তুলো রে করেছে, তুলো দিয়ে ওইগুলো ওই দড়ি দড়ি মতো ঝুলানো, ওগুলো তুলোর কারুকার্য, তুলো দিয়ে ডিজাইন করা। এবার আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার এসেছি স্কুল মোড়ে ঠাকুর দেখতে। ওখানে ঠাকুর দেখে আমরা এবার স্কুল মোড়ে এসেছি, এবার এখানে নেমে একটু ঠাকুর প্রণাম করব। এখানে তেমন একটা ভিড় নেই, কোনো রকম অসুবিধা হয়নি। এইখানে দাঁড়িয়ে একটু মায়ের আরতি হয়েছিল, সন্ধে আরতি, তাই দেখার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আর একটা ছোট্ট পুচকু কি সুন্দর পাঞ্জাবি পরে হাঁটছে। Thank you.
তারপর ওখানে ঠাকুর দেখে আমরা বেরিয়ে এলাম, আবার একটা মণ্ডপে ঢুকলাম। এটা হচ্ছে নতুন হাট, নতুন হাটের ঠাকুর। তারপর নতুন হাটের ঠাকুর দেখে আবার বেরিয়ে এলাম। এবার শিবগঞ্জ, শিবগঞ্জও খুব দারুণ গেট টেট সাজিয়েছে। এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এই যে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ বাজারে হয়েছে এই মণ্ডপটা। প্যান্ডেলের দু সাইডে ফোয়ারা বসিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর ফোয়ারা থেকে কালারিং জল পড়ছে আর গেঁজা গেঁজা টাইপের হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল এই ফোয়ারাগুলো। এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। তো এবার আমরা ঢুকে যাব মণ্ডপে। মণ্ডপের ভেতরটাও দেখো কত সুন্দর লাইটিং করেছে, কত সুন্দর ঝাড়বাতিও টাঙিয়েছে, একটা ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে। আর মায়ের মূর্তি তো অসাধারণ হয়েছে এখানে, খুব সুন্দর দেখো। প্রতিটি মণ্ডপই অন্য অন্য রকমের, এক এর সঙ্গে কারোর সঙ্গে কারোর মিল নেই মণ্ডপগুলোর, দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে ঠাকুর দেখে আবার বেরিয়ে পড়েছি। এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা যাব সোজা আবার বাসন্তীতে ফিরে যাব। আর রাত হয়ে যাচ্ছে বলে টোটো দাদাও খুব তাড়া দিচ্ছিল, একদিনে 15-16টা ঠাকুর দেখা, রাতও হচ্ছে না, কোথাও লাইন পড়েছে কোথাও বা ভিড়ভাট্টা, আর খুব তাড়া দিচ্ছিল, বেশি সময় দেখতে দেয়নি। এক এই যে এবার বাসন্তীতে চলে এসেছি, এটা একদম নদীর পাশে, পশ্চিম বাসন্তীতে। এখানে নদীর পাশে হয়েছে এই প্যান্ডেলটা, খুব সুন্দর লঞ্চের উপরে হয়েছে, একদম লঞ্চ যেইভাবে একদম লঞ্চের এতে তৈরি, লঞ্চ লঞ্চের উপরে মা দুর্গাকে দেখিয়েছে, কত সুন্দর বানিয়েছে লঞ্চটা দেখে নাও। এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে, খুব সুন্দর। এর পাশেই নদী, এখানেও একটা ঝাড়বাতি টানানো প্যান্ডেলের মধ্যে, লাইটও খুব সুন্দর, ঠাকুরও খুব ভালো হয়েছে। তারপর ওখানে দেখে আমরা চলে এসেছি বাসন্তী সবজি বাজারের পাশে একটা প্যান্ডেল দেখতে। এখানে খড় দিয়ে হয়েছে উপরের ছাউনিটা, আর চারিপাশ মাদুরের প্যান্ডেল হয়েছে, আর উপরে হয়েছে খড়ের ছাউনি, কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্যান্ডেল, একদম গ্রামের ছোঁয়া রয়েছে এই প্যান্ডেলটার সাথে। পাতির মাদুরের
দিয়ে ঘেরা আর উপরে খড়ের ছাউনি, আর সুন্দর কারুকার্য, খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা, পুরো মাদুরের, দেখো কত সুন্দর। আর সাইডে আবার একটা তুলসী গাছকে সুন্দর একটা শাড়ি পরিয়ে রেখেছে, পাখা আছে একটা সুন্দর ওই যে ওই সাইডে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে, দারুণ। ঠাকুরও যেমন সুন্দর, এই প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলটাও তেমনই সুন্দর। এবার ঠাকুর দেখে, ঠাকুর দেখে দেখতে দেখতে অনেক জায়গায় ঠাকুর দেখলাম, লাইন দিলাম, দেওয়ার পর খিদে পেয়ে গেছে। নয়না বেশিরভাগ বেশিটা নয়নাই খাওয়া খা বলছে, খাবো মা, খিদে পেয়ে গেছে। তা আমরা একটা হোটেলে ঢুকলাম, মানে রেস্টুরেন্ট মতো, তা সেখানে এগরোল খাচ্ছি। বন্ধুরা, মেলা থেকে বাড়িতে চলে এসেছি, আর অনেক ঠাকুর দেখেছি, প্রায় 15-16টা ঠাকুর হবে। একদম সেই কি বলে ওটা বাঁশিরাম থেকে আর বাসন্তী, যত ঠাকুর মোড়ে মোড়ে ঠাকুর হয়েছে, আর মোড়ে মোড়ে নেমে নেমে ঠাকুর দেখেছি। আর আজ হয়েছে অনেক টায়ার্ডও হয়ে পড়েছি, খুব কষ্ট হয়েছে, লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে। ওই জন্য দেখে লাইন দিয়ে ঠাকুর দেখা কমপ্লিট করে যখন বেরিয়েছি, তখন দোকান টোকান প্রায় সব বন্ধ হয়ে গেছে। তা সবাই মিলে একটা করে এগরোল খেয়েছি, আর বাড়িতে বাড়ির জন্য 2 প্লেট চাউমিন প্যাক করে নিয়ে এসেছি, আর কিছু কিনতে পারিনি। তো এই চাউমিনটা এখন খাবো, এগরোল খেয়ে এসেছি মেলা থেকে, আর এই চাউমিনটা খেয়ে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই সম এই এই প্যান্ডেল আর ঠাকুর যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এই সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা।